এবারে আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি। শনিবার রাজধানীর পুলিশ কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ সমিতির দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত কমিটির সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটি। এর আগে সমিতির বিশেষ সাধারণ সভা এবং বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়।